আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমরা বাসায় আর কি চেঞ্জ করতেছি লেবার আসে মাল রাখছে এখন ব্যানে করে নতুন বাসে নিয়ে যাব তো সব কিছু ব্যানে নিয়েছে এই যে গাড়টির বস্তা যা আছে যাবিতীয় সব কিছু নিয়ে নতুন বাসে চলে আসছি এই তো সব কিছু এনে আর কি বারান্দার মধ্যে সব কিছু রাখছে বস্তা বস্তি যা আছে বারান্দা রাখছে আর বেডরুমগুলো খাট সেট করে মানে বেডটা একটু ঠিকঠাক করে দিয়ে গেছে আর কি তো বাচ্চারা আছে যেহেতু এর জন্য বেডটা তাড়াতাড়ি বলছে যে বেডটা ঠিক করে দিয়ে যান তো এই তো দেখতে পাচ্ছেন এই তো সব কিছু মানে মোট মানে রাখছি শুধু গোছ গাছ করবো আসতে ধীরে তো বাচ্চাদের নিয়ে তো ওরকম তারপরে করা যাবে না আসতে ধীরে করতে হবে তারকে আর আমি একটু শেয়ার করছি যে কোথায় কি রেখেছি এখন সব কিছু পরবর্তীতে সেট করে আমি আবার আপনাদেরকে দেখাবো তো এই যে এইখানে ডাইনিং রুমটা আমি শেয়ার করলাম কোথায় কি আছে না আছে তো এই যে আমার রান্নাঘর মেয়েদের কিন্তু রান্নাঘরটাই ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে কাজ করে শান্তি পাওয়া যায় তো এই তো আমার কিচেন রুমটা আমি একটু শেয়ার করলাম আমি কিচেন রুমটা সুন্দরভাবে গুছিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তো নতুন অবস্থা যেহেতু আর সিটু দেখাতে হবে না তাই আমি আর কি দেখাচ্ছি তো এই যে আরেকটা বেডরুম এখানে আমি কী কী সেট করেছি সেটি দেখাচ্ছি তো এটাও আমার এই সেট করা হয়নি ভালোভাবে ঠিকঠাক করতে হবে তো বাসা চেঞ্জ করার সময় আর কি পুরাতন জিনিস আবার মানে বাচ্চাদের চোখের সামনে পড়ে গেছে এখন এইগুলো দিয়ে ওরা আর কি খেলা করে এই যে টয়লেটটা এই ট্রয়লিটার মতো আর তিনও ভাই বোন বসে খেলা করে তো একটু শেয়ার করলাম আর কি পুরাতন জিনিস আবার নতুনভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তোমার বেডরুম এই যে ড্রেসিং টেবিলটা এখান থেকে সরাতে হবে অন্য জায়গায় সেট করবো নাহলে ড্রেসিং টেবিলটা ইউজ করা হবে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন নুসরত ব্লকের সাথে থাকবেন